আমি এখন রয়েছি আজিমগঞ্জ স্টেশনে আর আজকের ভিডিওটা হবে আজিমগঞ্জ থেকে কাটোয়া পর্যন্ত। আজিমগঞ্জ থেকে কাটোয়া টোটাল কিলোমিটার হচ্ছে 72 কিলোমিটার আর সময় লাগবে 2 ঘন্টা 25 মিনিট প্যাসেঞ্জার ট্রেনে। আর টোটাল ঢল দেবো হচ্ছে কি 16 খানা। তো আজিমগঞ্জে যেহেতু রয়েছি আজিমগঞ্জ স্টেশনের সম্বন্ধে একটু বলে দিই। আজিমগঞ্জ স্টেশনের কোড নাম হচ্ছে AZ, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। আর স্টেশনটাকে চালু করা হয়েছে 1863 সালে। আর আজিমগঞ্জ স্টেশনটা হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম দিকে অবস্থিত। ভাগীরথী নদীর পূর্ব দিকে তোমরা পেয়ে যাবে জিয়াগঞ্জ স্টেশন, মানে লালগোলা লাইনের। আর আজিমগঞ্জের সিল্কের শাড়ি পুরো জগৎ বিখ্যাত যাকে বলে। আর এই ট্রেনটা কাটোয়া যাবে, দেখি যদি এই ট্রেনটা পারি তাহলে ট্রেনটা ধরে নেব, আর নাহলে 11:40 আবার রয়েছে আজিমগঞ্জ থেকে। যদি এটা না পাই পেয়ে যাব, এই তো ইঞ্জিন যেতে যেতেই না ছেড়ে দেয়। এই ট্রেনটা আছে রামপুরহাট থেকে, তো সিটটা পাওয়া খুব মুশকিল হবে। আর 11:40 যেটা ছাড়বে সেটা আজিমগঞ্জ থেকে ছাড়বে, তো ওটাই সিট পেয়ে যাব কনফার্ম। ভাবছি এটাই উঠবো কি না, ভিড় রয়েছে প্রচুর। থাক এটা ছেড়েই দিই। ছেড়ে দিল আজিমগঞ্জ স্টেশন, আর এই ট্রেনটাই পেয়ে গেছি। আর আমি ভ্যান্ডারে উঠে গেছি, এখন লাগেজ ফাগেজ সব এখানে সব লাগেজ ফাগেজ রাখা হয়। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো লালবাগ কোর্ট স্টেশনে গিয়ে। রামপুরহাট স্টেশন থেকে 6 কিলোমিটার রাস্তা আসলাম, হচ্ছে লালবাগ কোর্ট। কোড নাম হচ্ছে LCAE। আর প্ল্যাটফর্ম আছে 2 খানা, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। তো যারা সাইকেল ফাইকেল নিয়ে উঠেছিল নেমে গেল। আর লালবাগ হচ্ছে মুর্শিদাবাদের প্যারালাল যাকে বলে। এখান থেকে তোমরা চলে যেতে পারো মুর্শিদাবাদ স্টেশন। মুর্শিদাবাদ স্টেশনে প্রচুর হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, যেরকম কাঠরা মসজিদ আছে, হাজারদুয়ারি প্যালেস রয়েছে, তারপরে মতিঝিল রয়েছে, প্রচুর প্রচুর ঘোরার জায়গা রয়েছে মুর্শিদাবাদে। আর মুর্শিদাবাদ যদি তোমরা যেতে চাও তাহলে এখান থেকে তোমরা টোটো ধরে চলে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এই লালবাগে রয়েছে নবাব সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র রয়েছে লালবাগে। এই হচ্ছে গিয়ে লালবাগ কোর্ট স্টেশন। ট্রেন প্রচুর প্রচুর ভিড় রয়েছে বলে আমি এই ভ্যান্ডারে উঠেছি, একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো, কোনো অসুবিধা হবে না। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো খাগড়াঘাট রোড স্টেশনে গিয়ে। ছেড়ে দিল লালবাগ কোর্ট স্টেশন। ভেন্ডার বলে কে উঠছেই না, এটাই ভয় পাচ্ছে ভেন্ডার বলে সব উঠতে। লালবাগ কোর্ট কি বোর্ডটা বাজার আছে না, বাজার বসে এখানে। তো এখানে বাজার বসে লালবাগের বিশাল বাজার, দেখো সব ভরপুর রয়েছে। ঠিক আছে, এরপরে তোমাদের সাথে কথা বলবো খাগড়াঘাট রোড স্টেশনে।
রামপুরহাট স্টেশন থেকে 14 কিলোমিটার রাস্তা আসলাম খাগড়াঘাট রোড, কোড নাম হচ্ছে KGLE, আর প্ল্যাটফর্ম আছে 4খানা, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। খাগড়াঘাট হচ্ছে মানে বিশাল একটা ইম্পর্টেন্ট স্টেশন যাকে বলে মুর্শিদাবাদ জেলার মধ্যে, আর ভাগীরথী নদী পেরিয়ে তোমরা চলে যেতে পারবে হচ্ছে গিয়ে পূর্ব দিকে চলে যেতে পারবে মুর্শিদাবাদের একটা খুব ইম্পর্টেন্ট স্টেশন এবং মুর্শিদাবাদের সব থেকে বড় শহর বহরমপুর স্টেশনে। আর বহরমপুর তোমরা এখান থেকে বাইরে বেরিয়ে ওই টোটো ফোটো রয়েছে, অটো পেরিয়ে তোমরা গঙ্গা তো পার হতেই হবে, কিন্তু কোনো ফেরি সার্ভিস না, অটো করে তোমরা চলে যেতে পারো গঙ্গা পেরিয়ে ওই বহরমপুর স্টেশনে। বহরমপুর থেকে তোমরা কলকাতা যে কোনো জায়গায় চলে যেতে পারো। আর খাগড়াঘাটে কাঁসার বাসন বিখ্যাত, আর খাগড়াঘাটে প্রচুর এক্সপ্রেস ট্রেনও দাঁড়ায়, মানে অনেক এক্সপ্রেস ট্রেন আছে যেগুলো খাগড়াঘাট রোডে দাঁড়ায়। তো ঠিক আছে, এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো কর্ণ সুবর্ণ স্টেশনে গিয়ে। রামপুরহাট থেকে 25 কিলোমিটার রাস্তা আসলাম কর্ণ সুবর্ণ, কোড নাম হচ্ছে KNSN, আর প্ল্যাটফর্ম আছে 4খানা। কর্ণ সুবর্ণতে ছিল ওই রাজা শশাঙ্কের রাজবাড়ি, আর ওই রাজা শশাঙ্কের রাজবাড়ির এখনও কিছু ধ্বংসাবশেষ রয়েছে, তবে সেটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে রয়েছে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো বাজারশো স্টেশনে গিয়ে, ছেড়ে দিল কর্ণ সুবর্ণ স্টেশন। রামপুরহাট স্টেশন থেকে 42 কিলোমিটার রাস্তা আসলাম বাজারশো, কোড নাম হচ্ছে BZLE, আর প্ল্যাটফর্ম আছে হচ্ছে গিয়ে 4খানা। 4খানা পর্যন্ত প্ল্যাটফর্ম আছে, আর বাজারশো হচ্ছে গিয়ে, হ্যাঁ ও আচ্ছা আমাকে জিজ্ঞাসা করছে না, বাজারশো হচ্ছে গিয়ে ডবল লাইন, মানে তুমি যদি আপে যাও এবং ডাউনে যাও এরপর থেকে পুরো সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন, মানে সিঙ্গেল লাইনই পড়বে একমাত্র বাজারশো হচ্ছে গিয়ে ডবল লাইন। এই বাজারশো স্টেশনে হচ্ছে গিয়ে প্রচুর এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। আর কি বলবো, বাজারশো মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত, আর জোন ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। ছেড়ে দিল বাজারশো স্টেশন, আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে গিয়ে ওই কী বলবো সালার স্টেশনে গিয়ে, সালার স্টেশনে গিয়ে কথা বলবো। আর আমি ভ্যান্ডার থেকে চলে আসলাম হচ্ছে গিয়ে লেডিসে, কারণ ওখানে প্রচুর লোক হচ্ছে গান ফান বাজাচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিলো, যেরকম বললাম গান বাজালে প্রচুর অসুবিধা হয় ইউটিউবারদের। আর ঘুগনি কত গো? ঘুগনি কত? ঘুগনি নাই না, দেখো না হবে না, ঘুরিয়ে গেছে একটাও। এইটা কোথায় পেলে? তাহলে ঘুরিয়ে গেছে ঘুগনি হচ্ছে গিয়ে শেষ হয়ে গেছে, ঘুরিয়ে গেছে বোধ হয় একটা পেলো, একটা কাকে নিতে গেছে, আমার কপালে আর নেই। ঠিক আছে, যা পাই তাই খাবো কালকা থেকে। আর এরপরে তোমাদেরকে আমি সালা স্টেশনটা দেখাবো। দাও
ঘুগনি একদমই ছিল না, মানে কুড়িয়ে কাচিয়ে হাড়ি থেকে যা ছিল পুরো দিল, একদম বাটি ভরে 10 টাকা নিল। তো এটা আমি এখন খাই, খেতে খেতে তো ক্যামেরা করতে পারবো না দাদা, ওখানে তোমরা একটু বাইরের ভিউটা দেখো, দেখো বৃষ্টি হয়েছে কিরকম জল ফল হয়ে গেছে। ঘুগনিটা খেলাম, একদম ঠান্ডা ছিল, যাই হোক পেটে ঘিরে ছিল বলে ঢুকে গেল। আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর, এত বৃষ্টি হয়েছে যে পুরো জলে জল ফল হয়ে গেছে পুরো মাঠে মাঠে। তবু এদিকটা জল কম, ওইদিকে তো আগে তো পুরো জলে পুরো গঙ্গার মতন হয়ে গেছিল। রামপুরহাট থেকে কাটোয়া যাওয়ার জার্নিতে, এটা লেডিস বাইক, লেডিস আছে। রামপুরহাট থেকে কাটোয়া যাওয়ার জার্নিতে আমরা আরও একটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেশনে এসে পৌঁছলাম, যার নাম হচ্ছে সালার। সালার হচ্ছে গিয়ে ওই রামপুরহাট থেকে 53 কিলোমিটার রাস্তা, প্ল্যাটফর্ম আছে 4খানা, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া, ঠিক আছে। আর সালার, সালারে প্রচুর এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়, প্রচুর এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় সালারে। আর সালার হচ্ছে মুর্শিদাবাদ জেলার লাস্ট স্টেশন, ঠিক আছে, মুর্শিদাবাদ জেলার লাস্ট স্টেশন। আর সালার থেকে তোমরা ট্রেন সার্ভিসের সাথে সাথে বাস সার্ভিসও পেয়ে যাবে, আর সেই বাসে করে তোমরা চলে যেতে পারবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গায় তোমরা চলে যেতে পারবে, ঠিক আছে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে গিয়ে, ড্রাইভার পতাকা দেখাচ্ছে দেখো, এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো গঙ্গাটিকুড়ি স্টেশনে গিয়ে, ছেড়ে দিল সালার স্টেশন। রামপুরা স্টেশন থেকে এখন আমরা এসে পৌঁছলাম পূর্ব বর্ধমান জেলার প্রথম স্টেশন গঙ্গাটিকুড়ি, কোড নাম্বার হচ্ছে GGLE। আর প্ল্যাটফর্ম আছে, এ দেখো এটা প্ল্যাটফর্ম কটা, একটা দুটো তিনটে প্ল্যাটফর্ম আছে 3খানা। আর গঙ্গাটিকুড়িতে গঙ্গাটিকুড়ি রাজবাড়ি, রাজবাড়ি রয়েছে, এই জমিদার বাড়ি রয়েছে যেটা খুব নাম করা। আর এই গঙ্গাটিকুড়িতে দুর্গাপূজা হয়, দুর্গাপূজাও খুব ভালো করে আর কি ধুমধাম করে হয়, ছেড়ে দিল গঙ্গাটিকুড়ি স্টেশন দেখো। আর এরপরে এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো নবগ্রাম কুকুরাহাটি হল্টে গিয়ে, দেখো সব লোক এই রাস্তা দিয়ে যাচ্ছে, কত সুন্দর সরু সরু রাস্তা দেখো, এটা কি এগুলো ভেড়া বোধ হয়, ভেড়া দেখো
কত জল, পুরো পুরো এদিকে পুরো গঙ্গাই গঙ্গা হয়ে গেছে। এখন এত বৃষ্টি হয়েছে যে জল জমে পুরো গঙ্গা, কোনটা আর কোনটা মাঠ, ফাঁকা মাঠ বুঝতে পারবে না। দেখো এ বাবা কি অবস্থা, পুরো যেদিকে তাকাবে জলে জল পুরো। কাটোয়া পৌঁছে যাবো কিন্তু এরকম জল আর শেষ হবে না। দেখো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই লাইনটা আসতে হচ্ছে কি আহমেদপুর দিক থেকে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কি আজিমগঞ্জের দিক থেকে। ওটাও যাচ্ছে নবগ্রাম কুকুরাহাটি হল্ট, আর আমরা এখন যাচ্ছি নবগ্রাম কুকুরাহাটি হল্ট। আমরা আসছি আজিমগঞ্জ থেকে, আর ওই রাস্তাটা হচ্ছে গিয়ে আহমেদপুর থেকে। দেখো ওই ওই লাইনটা দেখো, ওই একটা ব্রিজ। রামপুরহাট স্টেশন থেকে 69 কিলোমিটার রাস্তা আসলাম নবগ্রাম কুকুরাহাটি হল্ট। কোড নাম্বার হচ্ছে NBKH। প্ল্যাটফর্ম আছে তিনখানা, আর নবগ্রাম কুকুরাহাটি হলটা হচ্ছে অজয় নদীর তীরে অবস্থিত। আর ওই অজয় নদী তীরে শীতকালে প্রচুর লোক আসে পিকনিক করতে, মানে দারুণ মজা হয় যাকে বলে। আর অজয় নদীটা আমি সামনে দেখাচ্ছি, সামনে অজয় নদী পড়বে। জেলা হচ্ছে গিয়ে পূর্ব বর্ধমান যেরকম বললাম, আর এই নবগ্রাম কুকুরাহাটি হল্টে দুটো লাইন এসে এক হচ্ছে বললাম। একটা হচ্ছে কি আহমেদপুর থেকে আসছে হচ্ছে নবগ্রাম কুকুরাহাটি হল্ট, আর আমরা আসছি আজিমগঞ্জ থেকে কুকুরাহাটি হল্ট। তো দুটো লাইন এক হচ্ছে নবগ্রাম কুকুরাহাটি হল্টে। এবার যাবো হচ্ছে কি কাটোয়ার দিকে। এবার লাইন আর আলাদা নেই, এবার একটা আর অজয় নদীর স্রোত দেখো। এই হচ্ছে অজয় নদী কাটোয়ার পাশে নবগ্রাম কুকুরা হল্টে স্টেশনের গায়ে একদম। দেখো অজয় নদী জলের কি স্রোত, বৃষ্টি হয়েছে। কাটোয়াটাও অজয় নদীর তীরে অবস্থিত, তবে নবগ্রাম কুকুরাহাটি হলটা একদম একদম স্টেশনের গায়ে যাকে বলে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো আমার ডেস্টিনেশন এবং এই ট্রেনটারও ডেস্টিনেশন কাটোয়া জংশন স্টেশনে গিয়ে। আর এদিকটা দেখো, ভিউ দেখলে মাথা খারাপ হয়ে যায়, খালি সবুজ সবুজ আর সবুজ দেখো, আর সব ঝিঙার গাছ। তোমরা হয়তো বুঝতে পারবে না কিসের গাছ, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ঝিঙা আর হচ্ছে দেখো সব ধান, এই যে দেখতে পাচ্ছ মাচার মতন, এগুলো সব ঝিঙা ছোট ছোট, ওগুলো পোতা সব হচ্ছে ওগুলো ধান গাছ। কত সুন্দর লাগবে। এটা সাবওয়ে হবে, সাবওয়ে রেলগেট। সব জলে পুরো একদম মাঠগুলো পুরো পুকুর হয়ে গেছে। রামপুরহাট স্টেশন থেকে 72 কিলোমিটার রাস্তা আসলাম কাটোয়া জংশন। কোড নাম্বার হচ্ছে KWAE। প্ল্যাটফর্ম আছে সাতখানা, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। আর কি বলবো, কাটোয়া স্টেশনটাকে চালু করা হয়েছে 1913 সালে, আর এইরকম তারফার দিয়ে এই যে ইলেকট্রিফাইড করা হয় 1996 সালে। কাটোয়ায় কার্তিক পূজা খুব বিখ্যাত, কাটোয়ায় কলেজ রয়েছে। কাটোয়া থেকে তোমরা
ওই মানে হাইওয়ে ধরে তোমরা কলকাতায় চলে যেতে পারবে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, এখান থেকে বাসে করে তোমরা কালনা চলে যেতে পারবে। কাটোয়া হচ্ছে একটা বিশাল বড় শহর পূর্ব বর্ধমান জেলার, এখান থেকে তোমরা বর্ধমান চলে যেতে পারবে স্টেশনে, একটা লাইন বর্ধমানের দিকে যায়, একটা লাইন যাবে আহমেদপুর জংশনের দিকে, একটা যাবে আজিমগঞ্জের দিকে, এদিকে যাবে হচ্ছে কি ব্যান্ডেলের দিকে। আর আমি এখন স্টেশনের বাইরে বেরোই, বাইরে বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করি, জল ফল কিছুই খাইনি,